এত বড় লাইন, জানি না আমরা কখন ঢুকতে পারবো। প্রচুর প্রচুর লাইন এখানে, আজকের প্ল্যান হচ্ছে গুলমার্গ গিয়ে গন্ডোলা চড়া। গুলমার্গে গন্ডোলা এক্স্যাক্টলি কোন লোকেশনে আছে, কিভাবে বুক করতে হবে, কতদিন আগে বুক করতে হবে, সব কিছুই কিন্তু থাকবে আজকের এই ব্লগটায়। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গ পৌঁছাতে লাগে 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু যদি রাস্তায় জ্যাম পাও সেটা 2 ঘন্টাও হতে পারে। যেমন দুধপাত্রিকে ভ্যালি অফ মিল্ক বলা হয়, গুলমার্গকে বলা হয় মিডো অফ ফ্লাওয়ার্স। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার্স। আমরা এই কাশ্মীর ট্যুরটা পুরোটাই একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে করছি, তাই আমরা গাড়ি করে যাচ্ছি শ্রীনগর থেকে গুলমার্গ, কিন্তু তোমরা যদি চাও বাসে করেও শ্রীনগর থেকে গুলমার্গ আসতে পারো। এবার একটু আমার মতো ভিউটা এনজয় করো, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব গুলমার্গের গন্ডোলায়। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার গুলমার্গ পার্সোনালি সব থেকে বেশি ভালো লেগেছে। আমরা পৌঁছে গেছি এক্সাক্ট লোকেশনে যেখান থেকে এবার আমরা গন্ডোলাতে উঠব। এবার এই ব্লগের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আমি তোমাদের সাথে শেয়ার করব গুলমার্গ গন্ডোলার ব্যাপারে সব কিছু ডিটেলসে, যাতে তোমরা যখন কাশ্মীর আসবে এই জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে এই পার্টটা একদমই মিস করো না। যদি তোমরা আজকে বা ফিউচারে কাশ্মীর আসার প্ল্যান করো, এই জায়গাটা কিন্তু খুব হেল্প করবে তোমাদেরকে। এশিয়ার বৃহত্তম এবং সর্বোচ্চ কেবল কার প্রজেক্ট হচ্ছে গুলমার্গের গন্ডোলা, আর ওয়ার্ল্ডে সেকেন্ড লার্জেস্ট অ্যান্ড সেকেন্ড হাইয়েস্ট কেবল কার প্রজেক্ট হচ্ছে এই গুলমার্গের গন্ডোলা। এবার তোমাদের সাথে শেয়ার করি যে গন্ডোলা বুক কিভাবে করবে। বুকিংয়ের জন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেভ করে রাখতে পারো। যেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়েছি ওই লিঙ্কের থ্রুতে তোমাদেরকে বুক করতে হবে গন্ডোলা রাইড, আর 1 মাস আগে বুক করতে হবে, এটা কিন্তু মাথায় রেখো। 1 মাস আগে যদি তোমরা না বুক করো তাহলে কিন্তু টিকিট পাবে না। আর চেষ্টা করবে এই জায়গায় সকাল সকাল পৌঁছে যাওয়ার, না হলে কিন্তু অনেক বড় লাইনে দাঁড়িয়ে তারপরে তোমরা গন্ডোলাতে উঠতে পারবে। তোমরা 2 ফেজের টিকিট বুক করতে পারো, আর যদি 2 ফেজ না দেখতে চাও তাহলে 1 ফেজেরও টিকিট বুক করতে পারো। আমরা সেকেন্ড ফেজ মানে ফেজ 2-এর টিকিট পাইনি, কারণ সেই টিকিটটা খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। তো আমরা শুধু ফেজ 1 যাচ্ছি, আর ফেজ 1-এর টিকিটের দাম পড়েছে 750 রুপিস, আর যদি ফেজ 2 যাও তাহলে আরও এক্সট্রা 1500 মতো পড়বে। ফেজ 1 গুলমার্গ রিসর্ট থেকে মানে এই জায়গাটা থেকে নিয়ে যাবে হচ্ছে কংডোরি স্টেশনে, আর ফেজ 2 কংডোরি স্টেশন থেকে নিয়ে যাবে কংডোরি মাউন্টেনে। এত বড় লাইন,
জানি না আমরা কখন ঢুকতে পারবো। প্রচুর প্রচুর লাইন এখানে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর এই যে জার্নিটা আমরা করলাম, এই জার্নিটা যদি তোমরা উইন্টারে করো যা সুন্দর লাগবে দেখতে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমরা গরমকালে গেছি তাই ফেজ ওয়ানে বরফ পাইনি, কিন্তু আমরা যদি ফেজ টু যেতাম, ওই যে উপরের দেখতে পাচ্ছ বরফে ঢাকা জায়গাটা, ওটা ফেজ টু, ওই অবধি যদি যেতাম তাহলে অফকোর্স বরফ পেতাম। আমরা বরফ পাইনি ফেজ ওয়ানে, কিন্তু প্রচুর বৃষ্টি পেয়েছি। আর শুধু এমনি বৃষ্টি নয়, শিলা বৃষ্টি। আচ্ছা ওদিকে তাকা তাহলে, দেখ ভিউ দেখ। তোমাদেরকেও নিয়ে নিচ্ছি, ফ্রিজিং কোল্ড। এত বৃষ্টি পড়ছে তাই আমরা আর বেশি ঘুরতে পারলাম না। এবার আমরা রিটার্ন করছি গুলমার্গ রিসর্টে। তো এখন আমরা গুলমার্গের গন্ডোলা চড়ার পর এই ভিউটার সাথে লাঞ্চ করব এই হোটেলটায়। রেস্টুরেন্টটা কি নাম, পাইন ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের যে গাইড তারাই সাজেস্ট করেছে, এখান থেকে ভিউটা মারাত্মক। পিছনে তোমরা বরফে ঢাকা মাউন্টেন্স দেখতে পাচ্ছ, এই সাইডে তোমরা ভ্যালিটা দেখতে পাচ্ছ, গ্রিন ভ্যালি। ইটস বিউটিফুল, বিয়ন্ড বিউটিফুল।
क्या करें, खुद ही बना रहे हैं व्लॉग ऐसे। अच्छी बात है ना। हाँ हाँ ये एक प्लेट है। हाँ एक तीन आपने मंगाए थे, कितने मंगाए थे वो सर? मैंने टोटल फाइव मंगवाए थे। আমরা এবার লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, আমাদের গুলমার্গে স্টে আছে, তাই এখন আমরা চেক ইন করব গুলমার্গের একটা রিসর্টে। আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট হোটেলে, গুলমার্গ স্কি হিল রিসর্ট। এখানে এসে ভিউটা তো দেখে আমরা খুব এক্সাইটেড, কিন্তু এই যে এতটা রাস্তা যেতে হবে এইটা ভেবেই সবার কান্না পাচ্ছিল। What is this experience? No, don't, don't, don't.